হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি 25 তারিখ থেকে, যেদিন আমরা রওনা দিয়েছিলাম মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। এতদিন তোমাদের বলিনি, লাস্ট পর্যন্ত যখন দেখছি আমার যাওয়াটা হচ্ছে, তাই এখনই তোমাদের বললাম। এখন অবশ্য সন্ধ্যা সময়, আর দাদা বৌদি বাবা সবাই চলে এসছে রায়গঞ্জে। ওরা এসে কিছু খেয়ে একটু রেস্ট করে তারপর আমরা একবারে খাওয়া দাওয়া করে রওনা দিলাম। আমাদের ট্রেন ছিল রাধিকাপুর, আর ওটা ছিল প্রায় 9:30-9:30 কাছাকাছি, তাই খাওয়ার নিয়ে যাওয়ার কোনো ঝামেলা করিনি, একবারে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় সবারই একটু মন খারাপ, বিশেষ করে ডোনার দিদি পিউয়ের, যেহেতু বেশি দিন আমরা থাকতে পারিনি। আর শাশুড়িমাও বারে বারে বলছে, এদিক থেকেই তোমরা শিলিগুড়িতে যেও, বাড়ি ফেরার দিন। ডোনাও ভাবছে যে আবার আমরা নবদ্বীপ থেকে রায়গঞ্জে আসব, রায়গঞ্জে আবার কয়েকদিন থেকে তারপর শিলিগুড়িতে বাড়ি ফিরব। কিন্তু এমনটা হবে না, আমরা ডাইরেক্ট রায়গঞ্জ এসে রায়গঞ্জ স্টেশন থেকেই একবারে শিলিগুড়িতে চলে যাব। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়লাম এক এক করে, আর ডোনার বাবা আগেই বেরিয়ে পড়েছে। আমরা একই ট্রেনে যাব, কিন্তু আমরা নবদ্বীপ স্টেশনে নেমে পড়ব, আর ডোনার বাবা চলে যাবে সিধা কলকাতা। আমাদের একই বগিতে সিট পড়েনি, আমি, ডোনা, মা, বাবা এক বগিতে আছি, আর আরেকটাতে আছে ডোনার বাবার দাদা বৌদি আর তাদের মেয়ে। তো সবাই এক এক করে ঘুমিয়ে পড়েছে। প্রথমেই আমি ডোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে আর দুপুরে ঘুমাতে দিইনি, জানি দুপুরে ঘুমালে আর রাতে ভীষণ বিরক্ত করবে। আর এখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ, আর যেখানে এই কটা দিন আমরা থাকব, বলতে গেলে এটা একটা আশ্রমই বলা চলে। আমরা যখন টোটো নিয়ে সেখানে পৌঁছালাম, তখন সময়টা প্রায় 4:30 কি 5টে বাজে হয়তো। আর যেই টোটোওয়ালা আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে গেল, তিনি এখানকারই এই আশ্রমেরই দেখাশোনা করেন, আর ওনার সাথেই আমি প্রথম কন্ট্যাক্ট করেছিলাম এখানে আসার আগে। আর উনি বলে গেল 8টার মধ্যে আমাদেরকে রেডি হয়ে থাকতে, তারপর উনি যেখানে যেখানে ঘোরানোর সেখানে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো ঘরে গিয়ে ব্যাগপত্র রেখে একটু বসে, তারপর ব্রাশ ট্রাশ করে আমরা সবাই বেরিয়ে পড়লাম সামনেই গঙ্গা, সেখানে স্নান সারতে। আর এখানে দেখছি প্রচুর হনুমান। আর আরেকটা জিনিস আমি দেখতে পেলাম সকাল সকাল, সত্যি আমি প্রথমে বুঝতে পারিনি এটা বাড়ি না মন্দির। অনেকবার দেখে দেখে তারপরে এটা বুঝতে পারছি যে এটা বাড়ি। বাড়িটা একদম মনে হচ্ছে যেন মন্দিরের মতন। আর ঘরের ভেতরটা একদম অন্ধকার, শুধু ঠাকুরের আসনটাই দেখছি লাইট জ্বলছে, তাই একদম আমি বুঝতে পারিনি এটা বাড়ি না মন্দির। আর যে কটা দিন এখানে ছিলাম, সে কটা দিনই 5:30-5:30 থেকে নিয়ে সন্ধ্যা 7:30-7:30 পর্যন্ত শুধু খোল করতাল বাজিয়ে বাজিয়ে ওরা কীর্তন করে শুনতে পেয়েছি। নবদ্বীপের অন্য পাড়ায় কিনা জানি না, কিন্তু যে কটা দিন আমরা এই পাড়ায় ছিলাম, এই পাড়ায় আমরা প্রত্যেকটা দিন এভাবেই দেখতাম শুরু করতো, আর এভাবেই ওরা সন্ধ্যে 7:30-7:30-8:00 অবধি এভাবেই গান করতো। আর এই যে আমরা চলে এসেছি একদম গঙ্গার কাছাকাছি, সবাই এক এক করে নামছে নিচে, আর এত সুন্দর লাগছে না দৃশ্যটা চারপাশে? আর এখানে একটা গাছের নিচে আছে শিবলিঙ্গ বসানো। এখান থেকে মনে হচ্ছে মায়াপুরটা একদম কাছাকাছি, কিন্তু এরকমটা নয়, এটা অনেকটাই দূরে। অনেকে স্নান সেরে উঠে পড়েছে আর বাড়ি ফিরছে। অনেকেই আমাদেরকে বলে দিল কোন সাইডটা গভীর আর কোন সাইডটা আমাদের স্নান সারতে, যেহেতু আমাদের অভ্যাস নেই আর আমরা কেউ সাঁতারও কাটতে জানি না, শুধু দাদা জানে।
তাই বলে দিল ওরা সবাই যে আমাদেরকে সামনে সামনে স্নান সারতে। আমরা কেউ নদীতে ডুবো দিতে জানি না, তাই আশ্রম থেকে একটা মগও নিয়ে গিয়েছিলাম স্নানের জন্য। প্রথমেই ডোনাকে আমি স্নান করিয়ে উপরে তুলে দিয়েছি বাবার কাছে। এই যে ও বাবার কাছে দাঁড়িয়ে আছে। এরপর প্রথমেই আমরা গিয়েছিলাম পোড়া মায়ের মন্দিরে, যেখানে ছিল দাদা বৌদির পুজোর মানত মেয়ের জন্য। আর গিয়েই মায়ের পুজোর ভোগ আর বেলপাতা ফুল নিয়ে বাবা তার নাতনিকে নিয়ে পুজো দিয়ে দিল মায়ের মন্দিরে। আর আমি তো এখানে কোনো মায়ের মূর্তি দেখতে পেলাম না, শুধু দেখতে পেলাম বট গাছ। এখানকার লোক নাকি কোনো শুভ কাজ করার আগে যে কোনো শুভ কাজ বা দোকানে হালখাতার দিনও প্রথমে এখানে এসে পুজো দিয়ে তারপর দোকানে গিয়ে পুজো দেয়। মানে সমস্ত কিছু শুরুর আগে এখানে এসে পুজো দিয়ে সবাই বাড়িতে শুভ কাজটা শুরু করে। এখানে নাকি প্রথমে মা সরস্বতী মূর্তি ছিল, তো তাতে আগুন লেগে যাওয়ায় এই মন্দিরের নাম হয়েছে পোড়া মাতা মন্দির। আর এই মন্দির নাকি মহাপ্রভুর জন্মেরও আগের। এখানে আরেক দেবীরও মূর্তি আছে, এটা নাকি গণেশ রূপে স্থাপিত করতে গিয়ে মা কালী রূপে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই জায়গাটায় দেখছি পুরোটা পোড়া মাতলা মন্দিরটা আরও যেগুলো মন্দির আছে সবগুলো পুরনো সব বট গাছ দিয়ে জড়ানো। এখানে আরেকটা মন্দির আছে যেটা আমরা না দেখে চলে যাচ্ছিলাম, মানে আমরা বুঝতেই পারিনি, আর সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এখানে শিবলিঙ্গটা অনেক বড়। মন্দিরের পেছন দিকটা আমি গিয়েছি, এখানে কেউ ছিল না। কাউকে যে জিজ্ঞেস করব এটা কোন ঠাকুরের মূর্তি, আমি তো বুঝতেই পারছি না এটা কোন ঠাকুরের মূর্তি। এখানে আমরা কেউই বুঝতে পারিনি এটা কি ঠাকুর। আর এই যে শিবলিঙ্গের ওপরটা, উপরে যে ছাদটা। এরপর আমরা এসে পৌঁছালাম মহাপ্রভু জন্মস্থান, যেখানে আমাদের প্রভু জন্মগ্রহণ করেছিল। এখানে এসে সবাই ভেতরে ঢুকতেই ভয় পাচ্ছে, যেহেতু এর ভেতরে প্রচুর হনুমান, আর কখন যে কার কোন জিনিসটা নিয়ে দৌড়াবে। আর আমি ভয়ে ভয়ে এদিকে ভিডিও করছি যে কখন মোবাইলটা আবার নিতে আসে। এদিকে সবাই বলছে মোবাইল সাবধান। এটা মন্দিরের বাইরের দিকটা, সব জায়গায় ভিডিও করতে দেয় না, তাই চুপচুপ করে করছি। এক জায়গায় দেখছি উনানে ভোগের রান্না চলছে, ভিডিও করতে গিয়েও মোবাইলটা সরিয়ে নিলাম, কারণ ভিডিও করতে দেখে কেউ কিছু বলতেও পারে, যেহেতু সব জায়গায় লেখা আছে ছবি তোলা নিষেধ। আর এখানে নিম গাছতলায় সচিমা তার পুত্র নিমাইকে নিয়ে বসে আছে। আর এখানে ভিডিও তো করেছি, কিন্তু এখানে ইনারা কারা আর কাদের ছবি দেওয়া আছে তা তো আমি বলতে পারবো না। আর আছে এখানে একটা শিবের মন্দির। এরপর আমরা এসে পৌঁছালাম যেখানে আছে 60 ফুট লম্বা মহাপ্রভুর এক মূর্তি। আর এখানে 10 টাকার টিকিট দিয়ে ভেতরে ঢুকতে হয়, একটা গুহার মতন বানানো আছে সেটার ভেতর দিয়ে যেতে হয়। এখানে অনেক কটা মূর্তি আছে, আর মহাপ্রভু ছাড়া আমি তো কাউকে বলতেই পারবো না এখানে কারা আছে। যদি নাম লেখা থাকতো তাহলে বুঝতে পারতাম, যেহেতু এখানে কিছুই লেখা নেই, তাই যারা আমাদের মতন আরও সবাই এসেছে সবাই বলছে যে মূর্তিগুলো দেখে চিনতে একটু অসুবিধা হচ্ছে। আর এখন যেটা দেখছেন সেটা ভেতর সাইডটা, আর এটা দেখে মূর্তিগুলো চিনতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আরে
এখন আমরা এসে পৌঁছালাম জগাই মাথায় উদ্ধার মন্দির। আর এটা নাকি 500 বছর পুরনো মন্দির। এতদিন তো কোনো রকম ভালোভাবে রিপেয়ারিং করা হয়নি মন্দিরটি, তাই এখানকার লোকজনই বলছিল যে যারা এখন দর্শনার্থীরা যাচ্ছে মন্দির দর্শন করতে, তাদের কাছেই নাকি কিছু দান দক্ষিণা নিয়ে এবার মন্দিরটি ভালোভাবে রিপেয়ারিং করা হবে। আমরা যাওয়ার আগে মন্দিরের দরজাটা বন্ধই ছিল, আমরা যেহেতু গিয়ে ওখানে দাঁড়ালাম, তারপর একজন এসে দরজাটা খুলে দিল। এখানে যে দুটো মূর্তিতে লাল হলুদ নামাবলী পড়ানো আছে, এটাই নাকি জগাই মাথায়ের মূর্তি। আর এরপর আমরা এসে পৌঁছালাম মহাপ্রভুর প্রথম স্ত্রী মা লক্ষ্মীপ্রিয়ার বাড়ি। তো এখানে এসে দেখি মায়ের এখনও ভোগ দেওয়া হয়নি, মহারাজ ভোগের সব তৈরি করছে, এখন ভোগ দেওয়া হবে। মা লক্ষ্মীপ্রিয়ার বাড়ি দর্শন করে আমরা এসে পৌঁছালাম মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার বাড়ি। সেখানেও এসে দেখছি মায়ের এখনও ভোগ দেওয়া হয়নি, এখানেও ভোগের সব তৈরি করছে মহারাজরা। আর এখানে এসে আমরা সবাই নিচে বসে পড়েছি, সবার শরীর এত ক্লান্ত কাল রাতের থেকে জার্নি, তারপর এসেই আমাদের শুরু হয়েছে সব জায়গায় ঘোরাঘুরি, একটুকু বিশ্রাম নেই, বাচ্চাগুলো আর থাকতে চাইছে না। আর আমরা ভাবছি কালকে আমরা যাব মায়াপুর, তাই আজকে যতটা পারি নবদ্বীপের মন্দিরগুলো দর্শন করে নিই, কিন্তু এখানে এতগুলো মন্দির একদিনে দর্শন করা অসম্ভব। আর এখন আমরা এসে পৌঁছলাম তিনতলা এক মন্দির, যেখানে উপর তলাটা নাকি মিউজিয়াম আছে, আর এখানে সিঁড়িতে একদম পায়ে রাখা যাচ্ছে না, এতটা গরম। আর যখনই এই মন্দিরের ভেতরে আমরা গিয়ে পৌঁছেছি, মন্দির দর্শন করার 5 মিনিট পরে পর্দা লাগিয়ে দিল, যেহেতু 12টা বাজে আর ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে। আর একটু দেরি হয়ে গেলেই আমরা আর এখানে ঠাকুরের দর্শন করতে পেতাম না, কারণ 3টার আগে আর মন্দিরের দরজা খুলবে না। তো এরপর আমরা উপরের দিকটা ঘুরে ঘুরে দেখে নিলাম। এটা মন্দিরের ভেতরেই এক সাইডটা, আমি উপরের থেকে ভিডিও করছি, আর একজন দেখি জমিতে কাজ করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, এর পরের ভিডিওগুলো আমি পরের দিন